হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস অফ হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা ম্যাকবেথ এই ট্র্যাজেডি প্লেটা নিয়ে আলোচনা করছিলাম, যার অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু আমরা অলরেডি শেষ করে ফেলেছি আর অ্যাক্ট থ্রি এ আমরা পৌঁছে গেছি। আজকে আমরা অ্যাক্ট থ্রি এর লাস্ট যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে অ্যাক্ট থ্রি এর সিন ফাইভ থেকে। এরপরে আছে সিন সিক্স, এবং এটার মাধ্যমে আমাদের অ্যাক্ট থ্রিটা শেষ হয়ে যাবে। আজকে আমরা চেষ্টা করব অ্যাক্ট থ্রিটা পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার। দেখো, সিন ফাইভে কী বলছে একটু মনে করে দিই। যে সিন ফোরে আমরা এটা দেখেছিলাম যে ব্যাংকুয়েট হলে ম্যাকবেথের একটা ভয়ানক একটা কন্ডিশন, কারণ ম্যাকবেথ তার চোখের সামনে ব্যাংককে দেখতে পাচ্ছিল, যে কিনা অলরেডি মারা গিয়েছে। এবং সেখানে আমরা এটাও দেখলাম যে লেডি ম্যাকবেথ বিভিন্ন কথার ছলে বাকি যারা গেস্ট ছিল তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। তখন লেডি ম্যাকবেথ বাকি যারা গেস্ট রয়েছেন তাদেরকে সেই ফিস থেকে আর কি চলে যেতে বললেন এবং গুড নাইট জানালেন। তারপর আমরা দেখেছিলাম ম্যাকবেথের একটা স্পিচ, যেখানে সে জানাচ্ছে যে কিভাবে সে ব্যাংককে ওই ব্যাংকুয়েট হলের মধ্যে আর কি দেখতে পেলো, সে ওই চেয়ারে বসেছিল সেটা সে দেখতে পেয়েছে, এবং এভরিথিং সে লেডি ম্যাকবেথকে পুরোটা জানায়। এবং লাস্টে সে এটা বলে যে ম্যাকবেথ আবার সেই থ্রি উইচেসের কাছে যাবে, আর কি আর কি তার ভাগ্যে রয়েছে সেই বিষয়ে একটা প্রফেসি নিতে আর কি সে যাবে। দেখো, তারপরে আসছে সিন ফাইভ। আ হিট মানে একটা ফাঁকা জায়গা, আমরা সকলেই জানি হিট হচ্ছে ফাঁকা জায়গা। থান্ডার ইন দ্য থ্রি উইচেস মিটিং হেকেট, হেকেট কে হচ্ছে গডেস। গডেস অফ উইচক্রাফ্ট, ঠিক আছে। তাহলে উইচদের গডেস হচ্ছে কে, হেকেট। আর আমরা এটাও দেখেছিলাম যে থান্ডারের মাধ্যমে কিন্তু থ্রি উইচেসে এন্টার হয়, তাহলে থান্ডার হচ্ছে থ্রি উইচেস আর কি মিটিং করতে আসছে কার সাথে, তাদের গডেস হেকেটের সাথে। ফার্স্ট উইচ বলছে, হোয়াই হাউ নাও হেকেট ইউ লুক অ্যাংরিলি। ফার্স্ট উইচ বলছে, হোয়াই হোয়াট ইজ দ্য ম্যাটার হেকেট ইউ লুক সো অ্যাংরি, কেন কি সমস্যা হয়েছে হেকেট, তোমাকে দেখতে আজকে ভীষণ রাগি লাগছে হেকেট। হ্যাভ আই নট রিজন বিল্ডমস অ্যাজ ইউ আর, তো কি সসি অ্যান্ড ওভার বোল্ড। তাহলে কি বলছে দেখো, হ্যাভ আই নট দ্য রিজন, আমার কি কোনো রিজন নেই, মানে রাগার কোনো রিজন নেই। বিল্ডমস অ্যাজ ইউ আর, বিল্ডমস মানে হচ্ছে হেক্স, হেক্স মানে কি মানে হচ্ছে ডাইনি, ঠিক আছে। তাহলে তোমাদের মতো যে ডাইনিরা যেখানে আছে আর কি, যারা কি সসি অ্যান্ড ওভার বোল্ড, সসি মিন্স আইসোলেটেড অ্যান্ড ওভার বোল্ড, তোমাদের মতো যা ডাইনিরা যেখানে থাকবে সেখানে তো রাগ হওয়ারই কথা। হাউ ডিড ইউ ডেয়ার টু ট্রেড অ্যান্ড ট্রাফিক উইথ ম্যাকবেথ ইন রিডলস অ্যান্ড অ্যাফেয়ার্স অফ ডেথ। কি বলছে না, হাউ ডিড ইউ ডেয়ার টু ডিল উইথ ম্যাকবেথ, তোমাদের সাহস কি করে হলো ম্যাকবেথের সাথে ডিল করার, টু ইন রিডলস অ্যান্ড অ্যাফেয়ার্স অফ ডেথ, এবং কার মাধ্যমে না, থ্রু রিডলস, এবং অ্যান্ড ইনস্টিগেট হিম টু মার্ডার, তাকে রিডলসের থ্রু দিয়ে মার্ডারের সম্পর্কে একটা ধারণা দেওয়া, সেই তার সাহস তোমাদেরকে কে দিল, বা তোমাদেরকে প্রফেসি করতে আর কি কে বলেছিল, এটাই আর কি সে বোঝাতে চাইছে। অ্যান্ড আই দ্য মিস্ট্রেস অফ ইয়োর চান্স, দ্য ক্লোজ কন্ট্রিভার অফ অল হার্মস, ওয়াজ নেভার কল টু হিয়ার মাই পার্ট অর শো দ্য গ্লোরি অফ আওয়ার আর্ট, নাকি না ওয়াইল আই দ্য মিস্ট্রেস অফ ইয়োর ম্যাজিক স্পেল, আমি যে কি না মিস্ট্রেস তোমাদের এই ম্যাজিক স্পেল, মানে তোমরা যে প্রফেসিগুলো দিচ্ছ তার মানে মিস্ট্রেস আমি, অ্যান্ড দ্য সিক্রেট ইনভেন্টর অফ অল হার্মস, আর সমস্ত যেসব সিক্রেটলি হার্মগুলো করা হয় মানুষের উপর, সেই সিক্রেট হার্মের ইনভেন্টর যে আমি, ওয়াজ নেভার কল্ড
টু প্লে মাই পার্ট অর টু শো দ্য গ্রেট পাওয়ার অফ আওয়ার ব্ল্যাক আর্ট। তোরা কিনা একবারও মানে আমাকে একবারও ডাকলি না যে আমি আমার যে বিদ্যা, আমার যে পাওয়ারটা রয়েছে সেটা তো আর ম্যাকবেথকে দেখাতে পারলাম না। বাট কি করলি, তোরা দিয়ে দিলি, তোরা দেখিয়ে দিলি তোদের আর্টকে। কি আর্ট? এই যে ম্যাজিক স্পেল আর্ট, তারপরে হচ্ছে এই যে অল হার্মস, এই যে হার্মগুলো, এইগুলোর যে পাওয়ার সেগুলো তুই দেখিয়ে দিলি ম্যাকবেথকে, কিন্তু আমি যেগুলোর ইনভেন্টার আজ আমি সেগুলো দেখানোর সুযোগ পেলাম না। নেক্সট নেক্সট দেখো, অ্যান্ড হুইচ ইজ ওর্স অল ইউ হ্যাভ ডান হ্যাথ বিন বাট ফর এ ওয়েওয়ার্ড সন স্পাইটফুল অ্যান্ড রথফুল হু অ্যাজ আদার্স ডু। কি না, অ্যান্ড হোয়াট ইজ ওর্স, সব থেকে ওর্স ব্যাপারটা কি? অল ইউ হ্যাভ ডান হ্যাজ বিন অনলি ফর এ ওয়েওয়ার্ড ম্যান। আর কার জন্য তোরা এই কাজটা করলি না, একটা ওয়েওয়ার্ড ম্যানের জন্য, যে কিনা ভীষণভাবে আর কি স্বার্থপর, তার জন্য তোরা এই কাজটা করলি। স্পাইটফুল অ্যান্ড রসফুল মিন্স ম্যালিশিয়াস অ্যান্ড ফুল অফ ফিউরি, যে একদম হিংসুটে আর কি, হিংসুটে একটা ছেলের জন্য যে শুধু নিজের মধ্যে থাকে আর কি, খামখেয়ালিতে ভরা বদমেজাজি, সেই ছেলেটার জন্য আর কি তোরা এই কাজটা করলি। হু অ্যাজ আদার্স ডু লাভার্স ফর হিজ ওন এন্ডস নট ফর ইউ, অ্যান্ড কি করতে পারে না, হু লাইক আদার্স, যে কিনা অন্যদের মতো, লাইক ইউ নট ফর ইওর ওন শেক বাট ফর হিজ ওন সেলফিশ মোটিভ, যে লাইক আদার পার্সনদের মতো শুধুমাত্র নিজের কাজটুকু করার জন্য এসেছিল, নাকি তোদের কথা যে একবারও ভেবেছে, সে শুধু নিজের কাজটুকু করেছে আর চলে গেছে অন্যদের মতো। বাট মেক অ্যামেন্ডস নাও, এখান থেকে দেখো, বাট মেক অ্যামেন্ডস নাও গেট ইউ গন, সরি, বাট মেক অ্যামেন্ডস নাও অ্যান্ড গেট ইউ গন অ্যান্ড অ্যাট দ্য পিট অফ অ্যাকেরন মিট মি ইন দ্য মর্নিং। বাট মেক অ্যামেন্ডস নাও, অ্যামেন্ডস মানে হচ্ছে কারেক্ট করা, ঠিক আছে, কারেক্ট আচ্ছা দেখো, কারেক্ট ইউর মিস্টেক, নাও ইট ইজ দ্য টাইম টু কারেক্ট ইউর মিস্টেক, এখন তোমরা যে ভুলটা করে ফেলেছ সেই ভুলটাকে এবার ঠিক করো। গেট ইউ গন, গো অ্যাওয়ে অ্যান্ড অ্যাট দ্য পিট অফ অ্যাকেরন মিট মি ইন দ্য মর্নিং, অ্যান্ড মিট মি ইন দ্য মর্নিং অ্যাট দ্য পিট অফ অ্যাকেরন, অ্যাকেরন মানে হচ্ছে হেল, ঠিক আছে, যাও আর একদম পিট নরকের যে সুড়ঙ্গ আর কি সেখানটা গিয়ে এবার আমার জন্য দেখা কর। আচ্ছা অ্যাকেরন মানে হচ্ছে গিয়ে হেল, হেল, ঠিক আছে। দিদার হি উইল কাম টু নো হিজ ডেস্টিনি, আর সেখানে কি হবে না, সেখানে সেও আসবে, সে তার ডেস্টিনিটাকে এবার জানতে আসছে। ইয়োর ভেসেলস অ্যান্ড ইয়োর স্পেলস প্রোভাইড ইয়োর চার্মস অ্যান্ড এভরিথিং বিসাইড, নাকি না, কিপ ইয়োর সেলফ রেডি উইথ ইয়োর ভেসেলস ম্যাজিক স্পেলস চার্মস অ্যান্ড এভরি নেসেসারি থিংস, আর কি করবে না, নিজেদেরকে একদমভাবে পুরোপুরি রেডি রাখবি নিজেদের চার্মিং স্পেল দিয়ে অ্যান্ড এভরি নেসেসারি থিংস দিয়ে, যাতে যখনই সে এই কোয়েশ্চেন তার যে ডেস্টিনি নিয়ে যখন কোয়েশ্চেন করবে তখন যেন সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারিস, ঠিক আছে। আচ্ছা এইটা এটার মিনিং, এটা এটার মিনিং দেখো। তারপরে বলছে আই অ্যাম ফর দ্য ইয়ার দিস নাইট আই উইল স্পেন্ড আন টু এ ডিসমল অ্যান্ড এ ফ্যাটাল এন্ড, কি না, আই শ্যাল ফ্লাই থ্রু দ্য এয়ার, আমি এখন কি করব না একদম বাতাসে মানে উড়ে চলে যাব, অ্যান্ড আই শ্যাল স্পেন্ড দিস নাইট প্রিপেয়ারিং এ ডিজাস্টার অ্যান্ড ফ্যাটাল এন্ড ফর ম্যাকবেথ, আর আজকে রাতে আমি এই ম্যাকবেথের জন্য একটা ডিজাস্টার অ্যান্ড ফ্যাটাল একটা এন্ড আর কি আমি ক্রিয়েট করব, মানে ম্যাকবেথের যাতে আর কি
ফিউচার আর কি খারাপ হয় বা সামনের দিনগুলো যাতে খারাপ হয় সেই রকম একটা কন্ডিশন আর কি আমি আজকে রাতের মধ্যে ক্রিয়েট করব। কেন এত রাগ ম্যাকবেথের ওপর? কারণ ম্যাকবেথকে হেকেট কি হিসাবে দেখছে, না একটা সেলফিশ পার্সন যে শুধু নিজেকে নিয়ে ভাবছে, না যে থ্রি উইচেস তার এই যে প্রফেসিগুলো করেছিল, প্রেডিকশনটা দিয়েছিল, তাদের কথা একবারও ভাবেনি। এই যে এইটা রাগ, রাগের জন্য কি করছে দেখো, যে এই হেকেট আজকে রাতে এবার তার জন্য একটা ডিজাস্টার লাইফ ক্রিয়েট করবে। গ্রেট বিজনেস মাস্ট বি রট এর নুন আপন দ্য কর্নার অফ দ্য মুন দেয়ার হ্যাংস এ ভেপোরাস ড্র প্রোফাউন্ড। কি বলছে দেখো, না গ্রেট ডিডস মাস্ট বি ডান বিফোর মুন, যে সব থেকে ভালো জিনিসগুলো কখন করা উচিত, না বিফোর নুন, বিফোর নুনের আগে, আমার দুপুরের আগে সেই কাজগুলো করা উচিত। আপন দ্য কর্নার অফ দ্য মুন, না আপন দ্য কর্নার অফ মুন কি কি থাকবে, দেয়ার হ্যাংস এ ভেপোরাস ড্রপ প্রোফাউন্ড, মানে দেয়ার হ্যাং এ ভেপোরাস ড্রপ, চাঁদের একটা কোনা থেকে কি হবে, না একটা বড় মেঘের একটা অংশ সেখান থেকে ঝুলবে, ঠিক আছে। আই উইল ক্যাচ ইট এর ইট কাম টু গ্রাউন্ড, আর আমি কি করব, না আই উইল ক্যাচ ইট বিফোর ইট ফলস টু দ্য গ্রাউন্ড, আর আমি সেইটাকে ক্যাচ করব, যে সেটা গ্রাউন্ডে পড়ার আগেই আমি সেটাকে ক্যাচ করে নেব। অ্যান্ড দ্যাট ডিস্টিলড বাই ম্যাজিক স্লে শ্যাল রেজ সাচ আর্টিফিশিয়াল স্প্রাইট অ্যাজ বাই দ্য স্ট্রেংথ অফ দেয়ার ইলিউশন শ্যাল ড্র হিম অন টু হিজ কনফিউশন। দেখো কি বলছে, অ্যান্ড দ্যাট ডিস্টিল বাই ম্যাজিক স্লাইড অ্যান্ড দ্যাট ড্রপ অফ দ্য ম্যাজিক্যাল আর্ট, সেই ম্যাজিক্যাল আর্টের সাহায্যে শ্যাল রেজ সাচ আর্টিফিশিয়াল স্প্রাইট, কি হবে, না উইল রেজ সাচ অ্যাপারিশনস, হচ্ছে উইচ আর কি, আরও অনেক উইচেস উইচদেরকে আর কি জাগাবে, তাহলে কি হবে, না আর্টিফিশিয়াল স্প্রাইট বাই অ্যাজ বাই দ্য স্ট্রেংথ অফ ইলিউশন, এবং তাদের পাওয়ার অফ ইলিউশনের সাহায্যে শ্যাল ড্রন হিম অন হিজ অন টু হিজ কনফিউশন, কি করবে, না উইল ড্র হিম টুয়ার্ডস হিজ স্যাটেলাইট, তাদের তাদের ইলিউশনের থ্রু দিয়ে তার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করবে, আর এই কনফিউশন হলে কি হবে, না তার একটা এন্ড হবে, তার লাইফের একদম এন্ডের জায়গাটায় সে চলে আসবে। হি শ্যাল কনফেট কনডেথ অ্যান্ড বিয়র হি হোপস বুক উইজডম গ্রেস অ্যান্ড ফিয়ার। এতে কি হচ্ছে দেখো, হি উইল ইগনোর ফেট, সে তার ফেট ভাগ্যকে ইগনোর করবে, ডিনাই ডেথ, তার ডেথকে ডেকে আনবে, অ্যান্ড বিল্ড আপ হোপস বিয়ন্ড দ্য লিমিট অফ উইজডম, এবং তার যে ইচ্ছের মানে তার যে উইজডম সেটার জন্য তার মানে তার ক্ষমতার বাইরে গিয়ে অনেক কিছুকে বা তার লিমিটেশনের বাইরে গিয়ে সে চিন্তা ভাবনা করবে। অনার অ্যান্ড ফিয়ার, কি হবে, না কোনো ভয় এবং জ্ঞান বুদ্ধি ছাড়াই সে এই কাজগুলোকে করবে। অ্যান্ড ইউ অল নো সিকিউরিটি ইজ মর্টাল চিফেস্ট এনিমি, আর ইউ অল নো দ্যাট যে ওভার কনফিডেন্স ইজ দ্য মেন এনিমি অফ হিউম্যান বিং, এবং তোমরা সকলে এটা জানো যে কি, না ওভার কনফিডেন্সটাই হচ্ছে একটা মানুষের জীবনের সব থেকে মানে বড় এনিমি। মিউজিক অ্যান্ড এ সং উইদিন, আর এটার পরে কি হচ্ছে, একটা মিউজিক আসছে এবং একটা গান শোনা যাচ্ছে, কাম অ্যাওয়ে কাম অ্যাওয়ে, বলছে যে আসো আসো একসাথে আসো, অ্যান্ড ইট অ্যান্ড সি মিনস হচ্ছে এক্সেট্রা। হার্ক আই এম কল্ড মাই লিটল স্পিরিট সি সিটস ইন এ ফগি ক্লাউড অ্যান্ড স্টেজ ফর মি। তো যখনই তারা এই গানটা করতে যাচ্ছে তখনই হেকেট কি বলছে দেখো, হেকেট বলছে লিসন আই এম সামন্ড, আমাকে ডেকে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, না মাই লিটল স্পিরিট, লিটল স্পিরিট মানে হচ্ছে অ্যাটেন্ডেন্ট। আমরা জানি যে প্রত্যেকটা উইচের আন্ডারে আবার অনেকগুলো আত্মা কাজ করে, তো তাদের হয়ে আর কি কাজ করে, তো তাদেরই মধ্যে একটা ছোট্ট স্পিরিট হেকেটকে ডেকে পাঠাচ্ছে। তখন হেকেট বলছে দেখো যে
সিট ইন এ মিস্টি ক্লাউড অ্যান্ড ওয়েট ফর মি, তোমরা এই ফগি ক্লাউডের মধ্যে বসে থাকো আর আমার জন্য ওয়েট করো, এক্সিট। এটা বলার পর সে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ফার্স্ট উইচ, কাম লেটস মেক হেস্ট, শি উইল সুন বি ব্যাক এগেন। তো বলছে যে কাম লেট আস লিভ হারিডলি, শি উইল কাম এগেন, চলো তাড়াতাড়ি এসো, সে আবার আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, ও আবার এখনই এসে পড়বে। এক্সিট বলে পর্দাটা আর কি নেমে গেল, আর এখানেই শেষ হয়ে গেল আমাদের সিন ফাইভ। দেখো এরপর শুরু হচ্ছে সিন সিক্স। সিন সিক্সে দেখো ফরেস্ট, দ্য প্যালেস। ফরেস্ট হচ্ছে কোন জায়গাটা না আমরা জানি, ডানকানের যে প্লেস আর কি, যে প্যালেসটা আর কি সেটার নাম হচ্ছে, সরি আমি এটা প্লেস বললাম, এটা হচ্ছে প্যালেস। ডানকানের যে প্যালেসটা সেটা হচ্ছে ফরেস্ট। এন্টার লেনাক্স অ্যান্ড অ্যানাদার লর্ড, সেখানে লেনাক্স প্রবেশ করছে আর অন্য একটা লর্ডও আসছে। লেনাক্স, মাই ফর্মার স্পিচেস হ্যাভ বাট হিট ইয়োর থটস হুইচ ক্যান ইন্টারপ্রিট ফার্দার। তো লেনাক্স বলছে হোয়াট আই সেড এগ্রিজ উইথ ইয়োর লাইন অফ থিঙ্কিং অ্যান্ড ইউ ক্যান ড্র ইয়োর ওন কনক্লুশন। না আগে আপনাকে যা বলেছি সেই সব কিছুই আর কি চিন্তাধারার সাথে আমাদের ম্যাচ করছে, এখন আপনি আপনার যে কনক্লুশনটা আর কি ফাইনাল কনক্লুশন সেটা এবার আপনি আমাদেরকে বলুন। আচ্ছা ওয়েট, অনলি আই সে থিংস হ্যাভ সিন স্ট্রেঞ্জলি বর্ন, দ্য গ্রেসিয়াস ডানকান ওয়াজ সিটেড অফ ম্যাকবেথ। কি না, আই অনলি সে দ্যাট থিংস হ্যাভ বিন স্ট্রেঞ্জলি পারফর্মড, আমি এটাই বলতে পারি যে সমস্ত কিছুই যে ঘটনাগুলো ঘটলো আর কি সেগুলো সব স্ট্রেঞ্জলি পারফর্মড হয়েছে। ম্যাকবেথ ওয়াজ ফুল অফ সিম্প্যাথি ফর দ্য নোবেল ডানকান, এবং ম্যাকবেথেরও কী রয়েছে না নোবেল ডানকানের জন্য যথেষ্ট আর কি সিম্প্যাথি রয়েছে। ম্যারি, হি ওয়াজ ডেড বাই মেরি, ডানকান ওয়াজ ডেড, যখন আর কি ডানকান মারা গেছে তার মধ্যে যথেষ্ট আর কি পিটিনেস আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড দ্য রাইট ভ্যালিয়ান ব্যাঙ্কো ওয়াকড টু লেট, অ্যান্ড ট্রুলি ব্যাঙ্কো রিটার্ন টু লেট, এবং ব্যাঙ্কো খুব লেটে ফিরেছিল, হুম ইউ মে সে ইফ ইট প্লিজ ইউ। আর সেদিন কী হচ্ছিল না, অনেকটা লেটে আর কি বাড়ি ফিরেছে, হুম ইউ মে সে ইফ প্লিজ ইউ ফ্লিয়ান্স কিল্ড, কারণ কি তো আপনার যদি মনে হয় তাহলে আপনি এটাও বলতে পারেন যে ফ্লিয়ান্স তাকে হত্যা করেছে। কেন? ফর ফ্লিয়ান্স ফ্লিড, কারণ ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে গেছে, তার মানে এটা একদম পরিষ্কার যে ফ্লিয়ান্সই তাকে মেরেছে। মেন মাস্ট নট ওয়াক টু লেট বিকজ, আর কি না এটা থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে একজন মানুষ আর কি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় হি মাস্ট নট রিটার্ন সো লেট অ্যাট নাইট, তার উচিত নয় যে অত রাতে বাড়ি ফেরা, তাহলে কি হবে এই তাকে যে কেউ আর কি মানে হত্যা করে দিতে পারে। হু ক্যান নট ওয়ান্ট দ্য থট হাউ মনস্ট্রেরাস ইট ওয়াজ ফর ম্যালকম অ্যান্ড ফর ডোনাল্ড বেল টু কিল দেয়ার গ্রেসিয়াস ফাদার। কি না, হু ক্যান ফেল টু থিঙ্ক হাউ ক্রুয়েল ইট ওয়াজ ফর ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেল টু কিল দেয়ার নোবেল ফাদার। কেউ কি ভুলতে পারবে যে কীভাবে ম্যালকম এবং ডোনাল্ড বেন তার নিজের বাবাকে হত্যা করেছিল, কেউ কি ভুলতে পারবে? ড্যাম ইন ফ্যাক্ট, সব থেকে একটা বাজে জঘন্য একটা ফ্যাক্ট। হাউ ইট ডিড ক্রি ম্যাকবেথ, ডিড হি নট স্ট্রেট ইন ফায়ার্স রেজ দ্য টু ডেলিনকুইন্টস টিয়ার দ্যাট ওয়্যার দ্য স্লেভ অফ ড্রিঙ্ক অ্যান্ড ফ্যালস অফ স্লিপ। কি না, হাউ ইট স্যাডেন্স ফর দ্য ম্যাকবেথ, এটা ম্যাকবেথের জন্য ভীষণই একটা স্যাডনেসের জায়গা। ডিড হি নট স্ট্রেট অ্যাওয়ে ইন লয়াল স্টেট killed the two careless guards who had become slave to drink and sleep. আর এই ম্যাকবেথ যে কিনা এতটা আঘাত পেয়েছে সে কি করেছে না, একদম পবিত্র আবেগে মানে ডানকান মারা গেছে এই কষ্টে সে কি করছে না, সেই দুজন মদ্যপান করা সেই সার্ভেন্ট দুজনকে কি করেছে না,
হত্যা করে দিয়েছে বা মেরে ফেলেছে আর কি। ওয়াজ নট দ্যাট নোবলি ডান, ওয়াজ ইট নট এ নোবেল অ্যাক্ট, এটা কি সত্যি একটা নোবেল অ্যাক্ট নয়? এই অ্যান্ড ওয়াইজলি টু, ইয়েস অফ কোর্স অ্যান্ড ইট ইজ ওয়াইজ টু, এবং এবং যথেষ্ট একটা বিজ্ঞ সম্পন্ন কাজও হয়েছে, ফর ফর টু হ্যাভ অ্যাংরি এনি হার্ট অ্যালাইভ টু হিয়ার দ্য মেন ডিনাইড। আচ্ছা দেখো, অফকোর্স ইট মেক এনি ওয়ান অ্যাংরি টু হিয়ার দ্যাট দে ডিনাইড দ্য ইনভলভমেন্ট ইন দ্য ক্রাইম, অ্যান্ড অফকোর্স যে কাউকে এই যে ব্যাপারটা আরও বেশি রাগিয়ে তুলতে পারে যে এই যে দুজন সার্ভেন্ট, সে কিনা ডিনাই করছিল যে তারা সেই ক্রাইমের মধ্যে ইনভলভ ছিল না, তো এটা তো যে কাউকে রাগিয়ে দিতে পারে, আর তার জন্যই কিন্তু ম্যাকবেথ তাদেরকে হত্যা করেছে। সো দ্যাট আই সে হি ওয়াজ বর্ন অল থিংস ওয়েল, আর এইসবের জন্যই আমি বলবো যে সে সত্যিকারে সমস্ত কিছু জিনিস নিয়ে মানে ওয়েল ম্যানেজড হয়ে যেন তার জন্ম হয়েছে। অ্যান্ড আই ডু থিঙ্ক দ্যাট হ্যাড হি ডানকান সন্স আন্ডার হিজ কি অ্যাজ অ্যান প্লিজ হেভেন হি শ্যাল নট দে শুড ফাইন্ড হোয়াট ওয়্যার টু কিল এ ফাদার। আর কি না, আই অ্যাম সার্টিনলি থিঙ্ক দ্যাট, আমি এটা মাঝে মাঝে আর কি ভাবি যে ইফ হি হ্যাড গট হোল্ড অফ ডানকান সন, যদি সে কোনোভাবে আর কি ডানকানের সনদেরকে আর কি ধরতে পারত, দে উড হ্যাভ রিয়েলাইজ দ্যাট ইট ইজ টু কিল দে ফাদার, তাহলে তারা বুঝতে পারতো যে তাদের বাবাকে যে সে তারা হত্যা করেছে তার ফল কি হতে পারে বা কি করতে পারে ডানকান। হি শ্যাল নট দে শুড ফাইন্ড হোয়াট ওয়্যার টু কিল দে ফাদার, এই যে লাইনটা, তাহলেই তারা ভালো করে বুঝতে পারতো যে তারা তাদের বাবাকে যে হত্যা করেছে তার ফলস্বরূপ তাদের সাথে ঠিক কি হতে পারে। যেভাবে আর কি ম্যাকবেথ তার সেই সার্ভেন্ট দুটো যারা কিনা ডানকানকে হত্যা করেছিল তাদের উপর যে আচরণটা দেখিয়েছে ম্যাকবেথ, সেটাই ডানকান এবং সরি সেটা ডানকানের দুই ছেলের ওপর সে দেখাতো, এবং তাহলেই তারা বুঝতে পারতো যে তাদের বাবাকে হত্যা করার শাস্তিটা কি হতে পারে। সো শুড ফ্লিয়ান্স, অ্যান্ড দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য ফ্লিয়ান্স টু, এবং ফ্লিয়ান্সও একটা গ্রেট লেসন পেত ম্যাকবেথের কাছ থেকে, যদি সেও ধরা পড়তো ম্যাকবেথের কাছে। বাট পিস ফর ফ্রম ব্রড ওয়ার্ডস অ্যান্ড কজ হি ফেল হিজ প্রেজেন্স অ্যাট দ্য টাইরেন্ট ফিস্ট আই হিয়ার ম্যাকডাফ লিভস ইন ডিসগ্রেস, স্যার ক্যান ইউ টেল হোয়ার হি বিস্টোজ হিমসেলফ। কি দেখো কি বলছে যে, বাট পিস মানে বাট লেট আস টক নো ফার্দার বিকজ, কেন আই হিয়ার দ্যাট ম্যাকডাফ ফর হিজ প্লেইন স্পিকিং অ্যান্ড ফর হিজ রিফিউজাল টু অ্যাটেন্ড দ্য ম্যাকবেথ ব্যাঙ্কুয়েট নাও লিভস ইন ডিসগ্রেস। আমি যতদূর শুনেছি যে ম্যাকডাফ নাকি একদম দুর্দশাতে ভরে, মানে ম্যাকডাফের লাইফ আর কি দুর্দশাতে ভরে গেছে, কারণ সে রিফিউজ করেছে, কার না ম্যাকবেথের এই যে ব্যাঙ্কুয়েটটাকে সে রিফিউজ করেছে, আর এটা সত্যি কথা বলতে গেলে এর জন্যই আর কি ম্যাকডাফের লাইফটা দুর্দশাতে একদম ভরে গিয়েছে। স্যার ক্যান ইউ টেল হোয়্যার হি লজ নাও, আচ্ছা আপনি কি কিছু বলতে পারবেন যে তারা এখন কোথায় রয়েছে, মানে ডানকানের দুই ছেলের কথা বলা হচ্ছে যে তারা এখন কোথায় রয়েছে সেই বিষয়ে কি লর্ড কিছু জানে। দেখো বলছে, দ্য সন অফ ডানকান ফ্রম হুম দিস টাইরেন্ট হোল্ডস দ্য ডিউ অফ বার্থ লিভস ইন দ্য ইংলিশ কোর্ট। লর্ড বলছে দ্য সন অফ ডানকান আর কি ম্যালকম হুম দিস থ্রোন হ্যাজ বিন ডিরাইভড ইজ নাও লিভিং আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ ইংলিশ কিং,
কি না ডানকানের যে সব থেকে বড় ছেলে কি ছিল না ম্যালকম, সে কোথায় আছে? শোনা যাচ্ছে যে যার আর কি জন্মগত অধিকার ছিল এই সিংহাসনটাই বসার, সে এখন ইংল্যান্ডের রাজদরবারে আর কি রয়েছে, অ্যান্ড ইজ রিসিভড অফ দ্য মোস্ট পায়াস এডওয়ার্ড উইথ সাচ গ্রেস দ্যাট দ্য মেলিভোলেন্স অফ ফর্চুন নাথিং টেকস ফ্রম হিজ হাই রেসপেক্ট। কি বলছে দেখো না, ম্যালকম হ্যাজ রিসিভড বাই পায়াস এডওয়ার্ড উইথ সাচ হসপিটালিটি দ্যাট হিজ মিস ফর্চুন হ্যাভ ইন নো ওয়ে লেসেন দ্য হাই অনার গিভেন টু হিম। বলছে যে এই যে পায়াস এডওয়ার্ড, মানে এখানে একটা নাম রাজার নাম পেলাম দেখো, যে ধার্মিক এডওয়ার্ড রাজা এমন সমাদরে আর কি তার স্থান দিয়েছে সেই রাজদরবারে, যে নির্মম যে ভাগ্য রয়েছে তার সম্মানটাকে সেখান থেকে নষ্ট করতে পারবে না। এডওয়ার্ড, পায়াস এডওয়ার্ড এই ম্যালকমকে এত সম্মান দিয়ে তার রাজদরবারে রেখে দিয়েছে যে তার যে ভাগ্যটা রয়েছে, মানে ম্যালকমের যে ভাগ্যটাও পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। সে যে তার বাবার হত্যা করেছে তার জন্য তার ভাগ্য যে তাকে কোনো শাস্তি দেবে সেটাও পর্যন্ত দিতে পারবে না। দিদার ম্যাকডাফ ইজ গন টু প্রে দ্য হোলি কিং আপন হিজ এইড টু ওয়েট নর্থাম্বারল্যান্ড অ্যান্ড ওয়্যার লাইক শিওর that by the help of this with him above to rectify the work he may again give to our tablets meet sleep to our knights free from our feasts and banquets bloody nights. আচ্ছা এটা অনেকটা বড় স্পিচ, আমরা এটা একটু ভেঙে ভেঙে পড়বো। দিদার ম্যাকডাফ, এবং সেখানে ম্যাকডাফ ইজ গন টু প্রে দ্য হোলি কিং, আর ম্যাকডাফও সেখানে গিয়ে কি করছে, সে হোলি কিংয়ের কাছে প্রার্থনা করছে, আপন হিজ এইড টু ওয়েক নর্থাম্বারল্যান্ড অ্যান্ড ওয়্যার লাইক শিওর, যাতে তিনি কি করতে পারেন, সাহায্য করতে পারেন, মানে সে হোলি কিং যাতে সাহায্য করতে পারে কাকে, না নর্থাম্বারল্যান্ড এবং শিওরকে আর কি, যাতে সাহায্য করতে পারে, দ্যাট বাই দ্য হেল্প অফ দিস, এবং তাদের সাহায্য নিয়ে উইথ হিম অ্যাভাভ টু রেটিফাই দ্য ওয়ার্ক। কেন গিয়েছে, সো দ্যাট বাই দেয়ার হেল্প, যাতে তাদের সাহায্য থেকে উই মে এগেন ইট আওয়ার মিলস পিসফুলি, যাতে আমরা আমাদের যে মিলটা খাই সেটা যেন পিসফুলি আবার খেতে পারি, তার জন্য তাদের সাহায্য চাইতে সে গিয়েছে। উই মে এগেন গিভ টু আওয়ার টেবলস মিট অ্যান্ড স্লিপ টু আওয়ার নাইটস, এবং শান্তিতে যাতে ঘুমোতে পারি, ফ্রি ফ্রম আওয়ার ফিস্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটস ব্লাডি নাইটস অ্যান্ড রিড অফ আওয়ার ফিস্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটস অফ ফিয়ার অফ মার্ডার, যাতে আমাদের ব্যাঙ্কুয়েটটাকে মার্ডারারদের কাছ থেকে আর কি যাতে ফ্রি করতে পারি, তার জন্য আর কি তার কাছে আর কি সাহায্য চাইতে গেছে। ডু ফেইথফুল হোমেজ অ্যান্ড রিসিভ ফ্রি অনার্স, যাতে করে পে অনেস্ট হোমেজ টু দেয়ার রাইটফুল কিং। মেবি আমি এই লাইনটা একটু ভুল বললাম, আর একবার এটা বলে দিই, ফ্রি ফ্রম আওয়ার ফিস্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটস ব্লাডি নাই, যাতে আমাদের যে ফিস্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটকে মার্ডারারদের কাছ থেকে আর কি দূরে রাখতে পারি, মানে ব্লাডি নাইফ যাতে আর না চলে, কেউ কাউকে যাতে মার্ডার করতে না পারে। ডু ফেইথফুল হোমেজ অ্যান্ড রিসিভ ফ্রি অনার্স, এবং যাতে আমরা অনেক হোমলি ফিল করতে পারি আর ফ্রি অনার্স, মানে অনারের সাথে আর কি থাকতে পারি, অল উইচ উই পাইন ফর নাও, যেটা আমরা এখন খুব মানে বেশি করে চাইছি। দিস রিপোর্ট হ্যাজ সো এক্সাসপারেট দ্য কিং দ্যাট হি প্রিপেয়ার্স ফর সাম অ্যাটেম্পট অফ ওয়ার, আর এই রিপোর্টটা মেক ম্যাকবেথ সো অ্যাংরি দ্যাট হি ইজ প্রিপেয়ারিং ফর ওয়ার। আর এই যে এই রিপোর্টটা, মানে ম্যালকম গিয়েছে কিনা সেই কিং এর কাছে সাহায্য চাইতে, যাতে করে ব্যাঙ্কুয়েটের মধ্যে ফার্দার মার্ডার না হয়, আমরা যাতে ভালোভাবে রাতের মিল খেতে পারি, এইসবের জন্য আর কি তার কাছে সাহায্য চাইতে গেছে। এইটা জেনে ম্যাকবেথ ভীষণভাবে অ্যাংরি হয়ে গিয়েছে, এবং এটা দেখে মনে হচ্ছে যে সে একটা নতুন যুদ্ধের পরিকল্পনা করছে। লেনক্স সেন্ট হি টু ম্যাকডাফ, ডিড হি সেন্ট ফর ম্যাকডাফ?
ম্যাকডাফের কি ডাক পড়েনি সেখানে? লর্ড, হি ডিড, অ্যান্ড উইথ অ্যান অ্যাবসোলিউট, স্যার, নট আই, দ্য ক্লাউডি ম্যাসেঞ্জার রিটার্ন মি হিস ব্যাক অ্যান্ড হার্মস অ্যাজ হু শুড সে উইল ইউ উইল ফিউ দ্য টাইম দ্যাট লকস মি উইথ দিস অ্যান্সার। লর্ড বলছে, হি ডিড, হ্যাঁ অবশ্যই হয়েছে, বাট দ্য ফ্রনিং ম্যাসেঞ্জার হ্যাভিং রিসিভ এ পজিটিভ রিফিউজাল। কিন্তু কি হচ্ছে না, আমাদের যে মেসেঞ্জার ছিল সে কি নিয়ে ফেরত এসছে যে স্যার আই নট, মানে স্যার আমি পারবো না এই কাজটা করতে, এই রকম একটা নিউজ নিয়ে সে ওখান থেকে ফিরে এসেছে। টার্নিং হিজ ব্যাক অ্যান্ড মারমার্ড অ্যাজ ওয়ান হু শুড সে ইউ উইল রিপেন্ট ফর সেন্ডিং মি ব্যাক উইথ দিস অ্যান্সার। এবং সে যেন ম্যাকডাফকে বলেছে এই প্রত্যাখ্যানের, এই যে আপনি প্রত্যাখ্যান করে দিলেন, এর ফল কিন্তু আপনাকে পেতে হবে, এই রকম যেন সে একটা কিছু বলে এসেছে, যেন তার ব্যাকে এই কথাটা বলেছে। লেনক্স, অ্যান্ড দ্যাট উইল মাইট অ্যাডভাইস হিম টু এ কশন টু হোল্ড হোয়াট ডিস্টেন্স হিজ উইজডম ক্যান প্রোভাইড। লেনক্স বলছে, অ্যান্ড দ্যাট ওয়ার্নিং মাইট হ্যাভ বিন অ্যাডভাইস হিম, হিম বলতে ম্যাকডাফের কথা বলা হচ্ছে, টু টেক কশন অ্যান্ড টু কিপ হিমসেলফ অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম ম্যাকবেথ। এবং এই যে কথাটা আর কি সে শুনেছে, এটা যেন একটা সতর্কতা তাকে দেওয়া হয়েছে, যাতে সে যতটা সম্ভব ম্যাকবেথের কাছ থেকে যেন নিজেকে দূরে সরিয়ে রাখে। Some holy angel fly to the court of England and unfold his message ere he come. কি বলছে না, may some holy angel fly to the court of England, মানে ভগবান করুক কোনো, বা আমি কামনা করি যেন কোনো দেবদূত যেন ইংল্যান্ডের রাজসভায় উড়ে গিয়ে ইংল্যান্ডের সেই কোর্টের কাছে যায়, মানে উড়ে গিয়ে সেই ইংল্যান্ডের কোর্টে সেখানে যায়। That a swift blessing may soon return to this our suffering country under a hand accurate. And কি করে, deliver his message for he reaches there. এবং ম্যাকবেথ সেইখানে যাওয়ার আগে যেন তার এই মেসেজটা পৌঁছে দেয়, সো দ্য গড উইল সুন ব্লেস আওয়ার কান্ট্রি সাফারিং আন্ডার এ টাইরেন্ট, এবং যাতে করে অত্যাচারীর হাত থেকে আমাদের এই যে দেশ তাকে যেন রক্ষা করে ভগবান। লর্ড, আই উইল সেন্ড মাই প্রেয়ার্স উইথ হিম, আমিও তোমার সঙ্গে আমার প্রার্থনাটাকে যুক্ত করছি। এক্সিউন্ট, এবং এটা বলার পর কি হচ্ছে, পর্দাটা নেমে যাচ্ছে, আর এই জায়গাটাতেই শেষ হচ্ছে আমাদের অ্যাক্ট থ্রি, এখানটাতে শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা অ্যাক্ট ফোর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।